सुनी नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। सुनी नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जान समझा ले, किसे और दीवाना ले। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तुम मेरी आशिकी बन गई, मुझे ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার ফিমেল লিড সুকে দেখতে পায়। তাকে তখন কয়েকজন ব্লগার জিজ্ঞাসা করছিল, যদি এখন তোমার সঙ্গে তোমার সিক্রেট ক্রাশের দেখা হয় তাহলে তুমি ওকে কি বলবে? এতে সু বলে, অনেক বছর আগের কথা, মনে হয় না ও আমাকে মনে রেখেছে। সু ওখান থেকে চলে গেলে পরে কিছুক্ষণ বাদ ওই রাস্তা দিয়ে এই ড্রামার মেল লিড যাচ্ছিল। এর নাম হলো জিয়াং। তখন ওই ব্লগাররা জিয়াংকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করে, আর জিয়াংয়ের উত্তরও সেম হয়, মনে হয় না ও আমাকে মনে রেখেছে। তো এদের দুজনের সিক্রেট ক্রাশকে তা তো আমরা সামনে গেলেই জানতে পারবো। তো পরে সিনে সু ওর মায়ের কথায় একটি ব্লাইন্ড ডেটে যায়, কিন্তু এই বুইরাকে সুয়ের পছন্দ হয় না, তাই সে কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। এরপর সু ওর বেস্ট ফ্রেন্ড নিয়াংয়ের সঙ্গে দেখা করে। তখন সুয়ের মা সুকে কল করে অনেক বকা দিচ্ছিল ব্লাইন্ড ডেট নষ্ট করার জন্য, কিন্তু সু বাহানা দিয়ে ওর মায়ের ফোন কেটে দেয়। নিয়াং বলে, এই নিয়ে ৬ বার হলো, এখনও পর্যন্ত কেন কোনো ছেলে তোর পছন্দ হচ্ছে না? এতে সু বলে, কি করব বল, ওই রকম ফিলিং আসে না। নিয়াং বলে, কেমন, হাই স্কুলে যেমন ফিলিং হয়েছিল তেমন? সু বলে, বুঝলাম না। নিয়াং বলে, আরে হাই স্কুলে ওই স্টুডেন্টকে দেখে তোর যেমন ফিলিং হয়েছিল ওই রকম ফিলিংয়ের কথা বলছিস? তখন ওখানে জিয়াং ওর বেস্ট ফ্রেন্ড স্যানের সঙ্গে দেখা করতে আসছিল। সু বলে, ও আচ্ছা, তুই কি জিসির কথা বলছিস? ১০ বছর আগের কথা, পাক্কা ও আমায় ভুলে গিয়েছে। জিসি নামটা শুনে জিয়াং তখন সুয়ের দিকে তাকায়, মনে হচ্ছিল সে এই নামটি আগেও শুনেছে। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন সু যখন ওর অফিসে যায় তখন সে জানতে পারে আজকে একটি নতুন ডিরেক্টর আসবে। তো সমস্ত এমপ্লয়িরা যখন ওকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছিল তখন ওখানে জিয়াং আসে। জিয়াংকে দেখে সু তখন এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। তখন ওর ১০ বছর আগের কথা মনে পড়ে। সে যখন হাই স্কুলে পড়তো তখন ওদের ক্লাসে জিসি নামের একটি নতুন স্টুডেন্ট ট্রান্সফার হয়ে এসেছিল, যাকে দেখতে পুরাই জিয়াংয়ের মতন। আর প্রথম দেখাতেই সু ওর ওপর ক্রাশ খেয়েছিল। সিন বর্তমানে আসলে সু কনফার্ম হয়ে যায় যে এটাই ওর হাই স্কুল লাইফের ক্রাশ। তো মিটিং শেষে জিয়াং যখন অফিস থেকে চলে যাচ্ছিল তখন সু ওকে আটকিয়ে জিজ্ঞাসা করে, সে কি জিসিকে চেনে? জিয়াং বলে, এটা আবার কে? সু বলে, আমার হাই স্কুল ক্লাসমেট, দেখতে পুরাই আপনার মতন, তাই জিজ্ঞাসা করলাম আর কি। জিয়াং বলে, না, আর তাছাড়া অনেক বছর আগের কথা, তুমি কি কনফার্ম ও আমার মতন দেখতে? এতে সু বলে, না, আপনি একটু বেশি হ্যান্ডসাম। এটা শুনে জিয়াং আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। আর সু ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো এরপর সু নিয়াংয়ের সঙ্গে দেখা করে জিয়াংয়ের সম্পর্কে বলে। নিয়াং বলে, কাল তুই ওর একটা পিক আমাকে দিবি, আমি খোঁজ নিয়ে দেখব ও আসলেই জিসি কি না। তো পরের দিন সু অফিসে যায়। তখন একটি মিটিং চলছিল আর সুয়ের ফোনের সঙ্গে প্রজেক্টরের কানেক্ট করা ছিল। ব্রেক টাইমে সু লুকিয়ে জিয়াংয়ের একটি ছবি তুলে নিয়াংকে সেন্ড করে দেয় আর মেসেজ করে এটাও বলে, দেখ ওর মতনই দেখতে। তার এই চ্যাট
আর জিয়াংয়ের ফটো তখন প্রজেক্টারে সকলেই দেখতে পাচ্ছিল। এই এমপ্লয়টি তখন তাড়াহুড়ো করে সুকে মিটিং রুমে ডেকে আনে। এই সব দেখে সু তাড়াহুড়ো করে ওর ফোন বন্ধ করে দেয়। আর সকলেই তখন বলা বলি করছিল হয়তো সু জিয়াংয়ের ওপর ক্রাশ খেয়েছে। তার উপর থেকে জিয়াং এমনে ওর দিকে তাকাচ্ছিল। এতে বেচারি অনেক এম্বারেসমেন্ট ফিল করে। তো রাতের বেলায় সু জিয়াংকে ওর সঙ্গে ডিনার করাতে নিয়ে যায়। কিন্তু এটা তো জাস্ট একটি বাহানা ছিল, সে জিয়াংয়ের সম্পর্কে জানতে চায়। তখন সু লক্ষ্য করে যে জিয়াং লেফট হ্যান্ডেড, আর হাই স্কুলের জিসিও লেফট হ্যান্ডেড ছিল। তাই সে জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি লেফট হ্যান্ডেড? জিয়াং বলে, না, আমি দুটো হাতই সমানভাবে ইউজ করতে পারি। কিন্তু ওর সন্দেহ এখনও যায় না, তাই সে জিজ্ঞাসা করে, তোমার হাই স্কুলের নাম কি? জিয়াং বলে, আমি ক্যালিফোর্নিয়াতে পড়েছিলাম। সু বলে, তুমি কি তোমার নাম চেঞ্জ করেছো? জিয়াং বলে, এখন কি আমি তোমাকে আমার আইডি কার্ড দেখাবো এটা প্রমাণ করার জন্য যে আমার নাম জিয়াং? এটা শুনে সু একটু লজ্জায় পড়ে যায়, আর সে জিয়াংকে কোনো কিছুই জিজ্ঞাসা করে না। তো পরের দিন জিয়াং সুকে বলে, নতুন প্রজেক্টের জন্য যেই লোকেশান চুজ করা হয়েছে আমি ওটা দেখতে চাই। এতে সু জিয়াংকে ওখানে নিয়ে যাচ্ছিল। তো এরপর ওরা লোকেশানে পৌঁছে যায়। সু ওখানে কেবল কার দেখে জিয়াংকে বলে, চলো এটার মাধ্যমে আমরা পাহাড়ের চূড়ায় উঠি। আসলে জিসি উঁচু জায়গাকে অনেক বেশি ভয় পায়, আর জিয়াংও বারবার সুকে বারণ করছিল। কিন্তু সুয়ের অনেক জোর করায় সে রাজি হয়ে যায়। কিন্তু ওরা একটু দূরে গিয়ে দেখে যে কেবল কার বন্ধ করা হয়েছে। এটা দেখে জিয়াং যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু জিসি অনেক বিরক্ত হয়ে যায়। সে বলে, চলো তাহলে বাড়ি চলে যাই। জিয়াং বলে, কেন? তোমার তো ইচ্ছে ছিল পাহাড়ের চূড়ায় যাওয়ার, তাই চলো আমরা হাঁটতে হাঁটতে যাই। সু অনেক বারণ করে, কিন্তু জিয়াং জোর করে ওকে পাহাড়ের অনেক উপরে নিয়ে যায়। বেচারির হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যায়। সে তখন নিয়াংকে মেসেজ করে সব বলে। এতে নিয়াং ওকে একটি ভয়েস মেসেজ সেন্ড করে, যেখানে নিয়াং বলেছে, অনেক হয়েছে, এখন তুই ওকে টিস করা বন্ধ কর। জিয়াং তখন সুকে বলে, হ্যাঁ, ও ঠিকই বলেছে। সু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি বললে? জিয়াং বলে, আমি সবই শুনেছি, কারণ তুমি তোমার এয়ারফোন কানেক্ট করনি। যা শুনে সু আবারও লজ্জায় পড়ে যায়। তো ওখান থেকে যাওয়ার সময় সুয়ের ঠান্ডা লাগছিল, তাই জিয়াং ওকে মেডিসিন কিনে দেয়। সু বলে, আমি এই মেডিসিন খেতে পারবো না, একবার স্কুলে এটা খেয়েছিলাম, তারপর থেকে আমার অ্যালার্জি স্টার্ট হয়ে গিয়েছিল। তখন জিয়াং বলে, এই মেডিসিনের জন্য তোমার অ্যালার্জি হয়নি, তখন তুমি অনেক বাদাম খেয়েছিলে তাই তোমার অ্যালার্জি হয়েছিল। তার কথা শুনে সু অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? এর মানে আমার সন্দেহই ঠিক ছিল, তুমি জিসি, কেন এতক্ষণ মিথ্যে কথা বলছিলে? এতে জিয়াং বলে, এমনি বলতে ইচ্ছে হয়নি তাই বলিনি, এখন মনে করে মেডিসিন খেয়ে নিও। এই বলে সে চলে যায়। তো পরের দিন সু নিয়াংয়ের সঙ্গে শপিং করতে যায়। আসলে সু ঠিক করেছে জিয়াংকে একটি টাই দেবে, তাই সে ওটাই কিনতে এসেছে। তখন সু ওখানে জিয়াংকে দেখতে পায়। একটি মেয়ে তখন জিয়াংয়ের কাছে এসে ওর সঙ্গে একদম চিপকে চিপকে কথা বলছিল। তখন সুয়ের কাছে নিয়াং এসে বলে, আমি যাচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তুই বাড়ি চলে যাস। এই বলে নিয়াং চলে যায়। তখন জিয়াং সুকে দেখে ফেলে, আর সুয়ের কাছে এসে ওকে ইশারা করে বলে এই মেয়ের কাছ থেকে ওকে বাঁচাতে। এতে সু কিছু বলতো, তখন ওখানে একটি মহিলা এসে বলে, মিস, আপনার গিফট তৈরি, আর এখানে আমি আপনার বয়ফ্রেন্ড জিয়াংয়ের নামও লিখে দিয়েছি। এই সব শুনে সু অবাক হয়। সে মহিলাটিকে চুপ করতে বলে, কিন্তু সে থামেই না। জিয়াং তখন এই সুযোগের ফায়দা নিয়ে ওই মেয়েটিকে বলে, আমার গার্লফ্রেন্ড আমার ওপর রাগ করেছে তোমাকে দেখে, তাই তুমি এখন এখান থেকে যাও। গার্লফ্রেন্ড শুনে এই মেয়েটি তখন রাগ করে ওখান থেকে চলে যায়। সু বিরক্ত হয়ে বলে, এটা কি ছিল?
এতে জিয়াং বলে, আমি তো তোমার সাহায্য করলাম কারণ আমি তোমার বিএফ, এখন বলো তুমি কেন আমার জন্য টাই কিনলে। কিন্তু সু এর উত্তরে কিছুই বলতে পারে না। পরে সিনে স্যানকে দেখানো হয়, স্যান আজকেই ওর বাবার কোম্পানিতে অ্যাজ আ এমপ্লয় হয়ে জয়েন করেছে। তখন ওর নাম শুনে সকলেই হাসাহাসি করছিল। স্যান বলে, আমার নামটা কি খুবই বাজে? এতে এরা বলে, আসলে আমরা একটি নোবেল পড়েছি আর ওই নোবেলের ভিলেনের নাম ছিল স্যান। এতে স্যান ওই নোবেলটি দেখতে শুরু করে, যার রাইটার ছিল সং জি স্যাং। এই নামটা স্যানের শোনা শোনা লাগে। তখন 10 বছর আগের ফ্ল্যাশব্যাকের একটু সিন দেখানো হয়। স্যান আর নিয়াংও ওই স্কুলে পড়ত, যে স্কুলে জিয়াং আর সু পড়ত। কিন্তু এরা দুজনে ছিল একে অপরের চরম শত্রু। একদিন স্যান জোর করে নিয়াংয়ের নোটবুক দেখে ফেলেছিল, যেখানে সং জিং স্যাং লিখা ছিল। এতে স্যান বুঝতে পেরে যায় যে নিয়াংই হল সং জিং স্যাং। তো এরপর স্যান একটি ক্যাফেতে যায় আর ওখানে ওর সঙ্গে নিয়াংয়ের ধাক্কা লাগে, যার কারণে স্যানের ফোন নিজে পড়ে যায়। নিয়াং যখন ওর ফোন তুলে দিচ্ছিল, তখন সে দেখে যে স্যান ওরই নোবেল পড়ছে। নিয়াং মনে করে হয়তো এ ওর ফ্যান, কিন্তু সে স্যানকে চিনতে পারে না। বাট স্যান যখন নিয়াংকে দেখে, তখন সে ওকে চিনতে পেরে যায়। নিয়াং জিজ্ঞাসা করে, তুমি কি আমার ফ্যান? স্যান এতে মিথ্যে কথা বলে, হ্যাঁ অনেক পুরনো, যখন হাই স্কুলে পড়তাম তখন থেকেই তোমার নোবেল পড়ি। নিয়াং বলে, ওয়াও, এর মানে তুমি আমার অনেক পুরনো ফ্যান, কারণ তখন থেকেই আমি নোবেল লেখা স্টার্ট করেছিলাম, তোমার কি অটোগ্রাফ লাগবে? স্যান হ্যাঁ বলে। নিয়াং স্যানের নাম জিজ্ঞাসা করলে স্যান যখন ওর পুরো নাম বলে, তখন নিয়াং ওকে চিনতে পেরে যায়। সিন এখানে কাট হয় আর পরে সিনে নিয়াং সুকে বলছিল যে সে আজ কিভাবে স্যানকে দেখেছিল। আর এই দিকে স্যান জিয়াংকে নিয়াংয়ের সম্পর্কে বলছিল, কিন্তু দুজনেই একে অপরের তখন অনেক বদনাম করে। তো পরের দিন এরা সকলে ওদের সমস্ত কাজ শেষ করে ডিনার করতে যায়। এরা তখন জিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় সে আসে না, তাই এরা ড্রিঙ্ক করতে শুরু করে আর সঙ্গে ট্রুথ আর ডেয়ার গেমও খেলে। তো প্রথমে সুয়ের পালা আর ও ডেয়ার চুজ করে। এতে এই মেয়েটি বলে গেট দিয়ে, যে প্রথমে আসবে ওকে তোমায় হাগ করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওখানে জিয়াং আসে। এতে সু ওকে গিয়ে জড়িয়ে ধরে অনেক টাইটলি। জিয়াং অবাক হয়ে ওর দিকেই তাকিয়েছিল। সকলে তখন বলছিল সুকে ডেয়ার দেওয়া হয়েছিল, তাই সে আপনাকে জড়িয়ে ধরেছে। কিন্তু তবুও জিয়াং সুয়ের দিক থেকে ওর নজর সরাতেই পারছিল না। তো জিয়াংও ওদের সঙ্গে গেম খেলে আর এবার ওর পালা। জিয়াং ট্রুথ চুজ করে। এতে এরা জিজ্ঞাসা করে, তার কি কোনো ক্রাশ আছে? জিয়াং বলে, হ্যাঁ আছে। এরা জিজ্ঞাসা করে, তার নাম কি? জিয়াং বলে, অলরেডি একটা প্রশ্ন করে ফেলেছ, তাই আর উত্তর দেব না। সিন এখানে কাট হয় আর পরের দিন সকালবেলার সিন দেখি। সুয়ের ঘুম ভাঙলে ও নিজেকে একটি হোটেল রুমে দেখতে পায়। আর সে যখন দেখে ওর জামা পরিবর্তন করা হয়েছে, তখন সে আরও অবাক হয়ে যায়। আর ঠিক তখনই ওই রুমে জিয়াং আসে। জিয়াংকে দেখে সু তাড়াহুড়ো করে নিজেকে কভার করে জিজ্ঞাসা করে, আমাকে এখানে কে এনেছে আর আমার ড্রেস কে চেঞ্জ করেছে? তার কথা শুনে জিয়াং বলে, কাল রাতে যেই সমস্ত কাণ্ড করেছিলে তা কি মনে নেই? সু অবাক হয়ে বলে, না কি করেছিলাম? এতে জিয়াং বলে, বলবো না, মনে করার চেষ্টা করো। তো জিয়াং যখন সুকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল, তখন সু কাল রাতে কি হয়েছিল তা মনে করার চেষ্টা করে, কিন্তু তার মনে পড়ে না। তখন তার ফোনে অনেক নোটিফিকেশন আসে। সু ফোন চেক করে অবাক হয়ে যায়, কারণ জিয়াংয়ের সঙ্গে তার একটি পিক সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল। তখন সুয়ের কাল রাতের কথা মনে পড়ে যায়। মাতাল হয়ে যাওয়ার কারণে জিয়াং বাধ্য হয়ে সুকে হোটেল রুমে এনেছিল।
কারণ সু কিছুতেই ওর বাড়ির অ্যাড্রেস বলছিল না। তো জিয়াং যখন সুকে ব্ল্যাঙ্কেট দিতে যাচ্ছিল তখন সু ওর টাই ধরে টান দেয়। এতে জিয়াং ওর অনেক কাছে চলে আসে। সু তখন বলে, তুমি অনেক হ্যান্ডসাম, আর এই বলে সে ওদের একটি ছবি তুলে নেয়। জিয়াং যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন সু বলে, আমি আমার জামা চেঞ্জ করতে চাই। এতে জিয়াং হোটেলের একটি স্টাফকে ডেকেছিল সুয়ের সাহায্য করার জন্য, আর এই সবই হয়েছিল রাতে। সু তো অনেক বেশি ইম্বারেস হয়ে যায়। জিয়াং বলে, কি সব কিছু মনে পড়ে গিয়েছে? সু বলে, সরি কাল রাতের জন্য। এই বলে সে দৌড়ে ওর রুমে চলে যায়, আর জিয়াং ওকে দেখে স্মাইল করে। তো এরপর সু অফিসে গেলে পরে সকলেই ওকে জিজ্ঞাসা করছিল, জিয়াং আর সে কি এখন ডেট করছে? তাদের প্রশ্ন শুনে সু অনেক বিরক্ত হয়ে যায়। তখন সে পড়তে যাচ্ছিল কিন্তু জিয়াং ওকে ধরে ফেলে, আর এই সিনটা দেখে সকলেই তখন আওয়াজ করছিল, যা দেখে সু তখন লজ্জা পেয়ে দৌড়ে ওখান থেকে চলে যায়। তো ব্রেক টাইমে জিয়াং সুকে বলে, আমার আন্টি তোমার সঙ্গে দেখা করতে চায়। সু বলে, কেন? জিয়াং বলে, আসলে স্যান তোমার পোস্ট দেখে আন্টিকে বলে দিয়েছে যে তুমি আমার গার্লফ্রেন্ড, এখন আন্টি তোমাকে দেখার জন্য জেদ করছে, তাই প্লিজ রাজি হয়ে যাও। এতে সু একটু ভাবনা চিন্তা করে ওর আন্টির সঙ্গে দেখা করতে রাজি হয়। তো এই দিকে স্যানের বাবা ওকে কল করে একজন নোভেল রাইটারের সঙ্গে দেখা করতে বলে, যে আর অন্য কেউ না, নিয়াং। এতে স্যান বিরক্ত হয়ে বলে, আমি পারবো না, আপনি অন্য কাউকে বলেন। কিন্তু ওর বাবা তখন ওকে অনেক বকা দেয়, যার কারণে বেচারাকে বাধ্য হয়ে কন্ট্রাক্ট পেপার নিয়ে নিয়াংয়ের কাছে যেতে হয়। আসলে ওদের কোম্পানি নোবেল ছাপে, আর ওরা এখন নিয়াংয়ের সঙ্গে ডিল করতে চায়। কিন্তু স্যানকে দেখে নিয়ানের অ্যাটিটিউড তো অনেক বেড়ে যায়, সে এত সহজে কন্ট্রাক্ট পেপারে সাইন করে না। তো এরপর নিয়াং সুয়ের সঙ্গে দেখা করতে একটি ক্যাফেতে যায়, আর সেখানে ও স্যানের সম্পর্কেই অনেক আজেবাজে কথা সুকে বলছিল। তখন আমরা ওখানে স্যানকে দেখতে পাই, আসলে এটা ওরই ক্যাফে। দুজনে একে অপরকে দেখে অনেক অবাক হয়। নিয়াং তখন স্যানকে টিস করার বলে, ও তো তুমি এই ক্যাফেতে পার্ট টাইম জব করো, আহারে। কিন্তু স্যান এবার নিয়াংয়ের সঙ্গে আর ঝগড়া করে না, কিন্তু নিয়াং তো ওকে জ্বালিয়ে মারে। কন্ট্রাক্ট সাইন করার বাহানায় সে বারবার স্যানকে বিরক্ত করে। তো আজকেই জিয়াং সুকে নিয়ে ওর আন্টির সঙ্গে দেখা করতে যাবে। জিয়াং সুয়ের জন্য ওর বাড়ির বাইরে অপেক্ষা করছিল। তো সু যখন ওর রুম থেকে বার হয় তখন জিয়াং তো এক নজরে ওর দিকেই তাকিয়েছিল, কারণ ওকে দেখতে আসলেই অনেক প্রিটি লাগছে। সু তখন জিয়াংকে বলে, তুমি কি আমাকে এই নেকলেসটি পরিয়ে দেবে? আমি পারছি না। এতে জিয়াং ওকে নেকলেসটি পরিয়ে দেয়। এরপর ওরা লোকেশনে পৌঁছে যায়। এখানে তো অনেক বড় একটি পার্টি হচ্ছিল, আর ওই মেয়েটিও ছিল যে কিনা শপিং মলে জিয়াংয়ের সঙ্গে চিপকে চিপকে কথা বলছিল। এর নাম হলো চ্যান। তখন সু ওখানে ওই বুড়োকে দেখতে পায় যার সঙ্গে ওর মা ব্লাইন্ড ডেট ঠিক করেছিল। লোকটি ভাবে যে সু হয়তো বিজনেসের জন্য এখানে এসেছে, তাই সে সুকে বলে, তুমি চাইলে আমি তোমার সঙ্গে বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবো। এতে সু বলে, না এর কোনো দরকার নেই, আমি আমার বিএফের সঙ্গে এসেছি। লোকটা জিজ্ঞাসা করে, তোমার বিএফ কে? এতে সু বলে, জিয়াং, যা শুনে লোকটি অবাক হয়। তো সু ওখান থেকে চলে গেলে পরে লোকটির কাছে তখন চ্যান এসে জিজ্ঞাসা করে, সে কি সুকে চেনে? এতে লোকটি বলে, হ্যাঁ আমরা একবার ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম। যা শুনে চ্যান অবাক হয়, আর সে বুঝতে পেরে যায় যে সু আর জিয়াং অ্যাক্টিং করছে। তো এই দিকে জিয়াং সুকে ওর আন্টির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জিয়াংয়ের আন্টি অনেক ভালো ছিল, আর সে সুয়ের সঙ্গে অনেক ভালো করে কথা বলে। তখন ওখানে চ্যান এসে বলে, তোমরা তো ডেট করছো, কিন্তু কেন সু অন্য একটি লোকের সঙ্গে ব্লাইন্ড ডেটে গিয়েছিল? তার কথা শুনে আন্টি অবাক হয়ে যায়,
আর জিয়াং পরিস্থিতি নর্মাল করতে বলে, আসলে তখন আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল আর সু ওর মায়ের কথায় ব্লাইন্ড ডেটে গিয়েছিল। এতে আন্টি জিয়াংয়ের কথায় বিশ্বাস করে নেয় আর সে ওদেরকে জিজ্ঞাসা করে তারা প্রথম কবে একে অপরকে দেখেছিল। এতে জিয়াং বলে হাই স্কুলে, আর প্রথম দেখাতেই আমি ওর ওপর ক্রাশ খেয়েছিলাম। জিয়াংকে দেখে বোঝাই যাচ্ছে যে সে সত্যি কথা বলছে, কিন্তু সুভাবে জিয়াং অ্যাক্টিং করছে, তাই সেও ওর সঙ্গে তাল মেলায়। পার্টি শেষে দুজনে তখন বীজের সাইডে হাঁটাহাঁটি করছিল। জিয়াং তখন সুকে বলে, মা মারা যাওয়ার পর আন্টি আমার অনেক খেয়াল রাখত, তাই তো হাই স্কুলে পড়াকালীনই আন্টি আমাকে নিয়ে বিদেশ চলে যায় আর আমার নাম জিসি থেকে জিয়াং রেখে দেয়। তখন সুকে ওর মা কল করে বলে, তুই কেন আগে বলিসনি যে তোর বয়ফ্রেন্ড আছে? এতে সু বলে, তুমি যা মনে করছো তেমন কিছুই না। তার মা তখন বলে, তাহলে তুই কালকে ব্লাইন্ড ডেটে যাবি। এতে সু তখন ওর মাকে মিথ্যে কথা বলে, না মা, ও আমার বয়ফ্রেন্ড, আমরা এখন ডেট করছি। এতে ওর মা বলে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওর সঙ্গে দেখা করা। এতে বেচারি সু আর কিছু না বলেই ফোন কেটে দেয়। তার সমস্ত কথা জিয়াং শুনে ফেলেছিল, তাই সে সুকে বলে, চলো একটি কন্ট্রাক্ট সাইন করি, কাজের চাপে আমি কখনোই কোনো মেয়ের সঙ্গে ডেট করিনি, এতে আমার একটু এক্সপিরিয়েন্স হবে আর তোমাকেও তোমার মা জোর করবে না ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। তার এই প্রস্তাবে সু রাজি হয়ে যায়। তো এরপর জিয়াং সুকে ওর বাড়িতে রেখে আসে। তো পরের দিন সু যখন অফিসে যাচ্ছিল তখন ওর মা ওকে কল করে বলে, আমি এখনই তোর বয়ফ্রেন্ডকে দেখতে চাই, ভিডিও কল কর। এতে সু তখন বাহানা দিয়ে ফোন কেটে দেয়। এরপর অফিসে গিয়ে সে তাড়াহুড়ো করে জিয়াংকে একটি সাইডে নিয়ে গিয়ে ওর মাকে ভিডিও কল করে। এত হ্যান্ডসাম ছেলেকে দেখে সুয়ের মা তো অনেক খুশি হয়ে যায়। তো এরপর কাজ শেষে জিয়াং সুকে ওর বাড়িতে রাখতে যায়। আসলে সু কয়েকটি মেয়ের সঙ্গে রুম শেয়ার করে, যারা কিনা অনেক বেয়াদব, তারা সুয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। আর আজকে তো ওরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, সুয়ের রুমে ড্রিঙ্ক করেছে, তার উপর থেকে তার জিনিসপত্রেও হাত দিয়েছে। এতে সু অনেক রেগে যায়। তখন ওখানে সুয়ের সঙ্গে দেখা করতে ওর মা আসে, কিন্তু এই মেয়েগুলো ওর মায়ের সঙ্গেও অনেক খারাপ ব্যবহার করে। তখন জিয়াং সুকে কল করে আর বলে, তুমি তোমার ইয়ারফোন গাড়িতে ভুলে গিয়েছ, আমি কি দিয়ে আসবো? এতে সু বলে, আমি পরে তোমাকে কল করছি। কিন্তু জিয়াং দেখে ওপর থেকে অনেক আওয়াজ আসছে, তাই সে সুয়ের রুমে চলে যায়। আর তখন ওই মেয়েগুলো সুয়ের মাকে ধাক্কা দেয়, কিন্তু জিয়াং ওর মাকে ধরে ফেলে আর সে তখন ওই মেয়েগুলোকে একটু বকাও দেয়। এরপর জিয়াং সু আর ওর মাকে ওর ঘরে নিয়ে যায়। সুয়ের মা তো অলরেডি জিয়াংয়ের উপর ইমপ্রেস হয়ে গিয়েছে, কারণ সে ওর মেয়ের অনেক কেয়ার করে। তো আজকের রাত এরা দুজনে জিয়াংয়ের ঘরেই থেকে যায়। সু তখন নতুন একটি রুম খুঁজছিল। এতে জিয়াং বলে, আমার বাড়ির একটি রুম ফাঁকা আছে, তুমি চাইলে ওখানে থাকতে পারো। সু জিজ্ঞাসা করে, কত টাকা ভাড়া নেবে? জিয়াং বলে, যত ইচ্ছে হবে দেবে। এতে সু ওর ঘরে থাকতে রাজি হয়ে যায়। তো পরের দিন সুয়ের মা ওর হোমটাউনে চলে যায় আর জিয়াং সুকে নিয়ে অফিসে চলে যায়। তখন একটি কলিগ ওদের দুজনকে একসঙ্গে দেখে ওদের পিক তুলে অন্যান্য সব কলিগদেরকে সেন্ড করে দেয়, যা দেখে আবারও সকলে গসিপ স্টার্ট করে দেয় যে পাক্কা এরা দুজনে ডেট করছে। তো যাই হোক, বাড়িতে যাওয়ার পর জিয়াং বলে, আজকে আমার কিছু ফ্রেন্ড আসবে হ্যাং আউট করার জন্য আর ওরা তোমাকেও দেখতে চায়। এটা শুনে সু একটু নার্ভাস হয়ে যায়। এতে জিয়াং সুকে একটু শান্ত হতে বলে। সু বলে, প্রথমবার তোমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করব, তাই এমন অ্যাক্টিং করতে হবে যেন ওদেরকে সব রিয়েল মনে হয়। আচ্ছা, আমি তোমাকে ডার্লিং বলবো না হানি বলবো? ঠিক তখনই দরজায় নক করে। জিয়াং দরজা খুলে ওর বন্ধুদের দেখতে পায়। জিয়াং সকলের সঙ্গে সুয়ের পরিচয় করিয়ে দেয়। সু তখন জিয়াংকে বলে, আমি তোমাকে কি বলে ডাকবো?
জিয়াং বলে, লাস্টে যেটা বলেছিলে ওটা। এতে সু তখন অনেক জোরসে হানি বলে ডাক দেয়। আর এতে জিয়াং বলে কি, সু বলে কিছু না এমনি। এই বলে বেচারি তখন অনেক লজ্জা পায়। তো এরপর ওরা সকলে একসঙ্গে ডিনার করে। ওরা চলে যাওয়ার পর জিয়াং প্ল্যান করে যে কালকে ওরা ঘুরতে যাবে, আর সঙ্গে নিয়াং আর স্যানকেও নিয়ে যাবে। তো পরের দিন স্যানকে দেখে নিয়াং বলে, যদি আগে জানতাম যে তুমিও যাবে তাহলে কখনোই আসতাম না। এতে স্যান বলে, তুমি কি মনে করছো আমি তোমার সঙ্গে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি? আগে জানলে কখনোই আসতাম না। দুজনের এই ঝগড়া দেখে জিয়াং তখন ওদেরকে থামতে বলে। তো এরপর ওদের জার্নি স্টার্ট হয়। কিন্তু নিয়াং বারবার স্যানকে বিরক্ত করে। আর দুজনের এই কাণ্ড দেখে জিয়াং আর সু অনেক বেশি হাসাহাসি করছিল। এরপর ওরা একটি হোটেলে ওঠে, আর এই হোটেলে মাত্র দুটো রুমই ফাঁকা ছিল। স্যান বলে, জিয়াং আর সু একটি রুমে থাকবে, আমার তো ইচ্ছে করছে না এর সঙ্গে থাকতে, তবুও আমি মানিয়ে নেব। তার কথা শুনে সু আর নিয়াং তখন একসঙ্গে না বলে। এতে স্যান বলে, নিয়াংয়ের না বলার কারণ হলো আমি। কিন্তু তুমি কেন না বলছো? তোমরা তো কাপল, জিয়াংয়ের সঙ্গে থাকতে কি তোমার প্রবলেম আছে? এতে জিয়াং বলে, না কোনো প্রবলেম নেই, কিন্তু ওরা দুজনে একসঙ্গে থাকবে আর তুই আমার রুমে থাকবি। এটা শুনে নিয়াং আর সু দুজনেই অনেক হ্যাপি হয়ে যায়। তো এরপর ওরা বাইরে গিয়ে গেম খেলে। সু আর জিয়াং তো অনেক বেশি মজা করে। কিন্তু স্যান আর নিয়াং এখানেও ঝগড়া করতে শুরু করে। এরপর ওরা বিজে হাঁটাহাঁটি করে রাতের মধ্যেই বাড়িতে পৌঁছে যায়। মধ্যরাতে সু তখন ঘুমের মধ্যেই হাঁটতে হাঁটতে জিয়াংয়ের রুমে গিয়ে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর ওর ঘুম ভাঙলে সে যখন জিয়াংকে ওর সামনে দেখতে পায় তখন সে অবাক হয়। সু বুঝতে পারে এটা জিয়াংয়ের রুম, তাই সে আস্তে আস্তে রুম থেকে বার হয়ে যায়। তো পরের দিন নিয়াং ওর নতুন নোভেলের স্ক্রিপ্ট কোম্পানির সিইওকে দেখায়। এতে সিইও নিয়াংকে ওর নোভেলে লাভ স্টোরি অ্যাড করতে বলে। এরপর নিয়াং সুকে এই কথাটি বলে, আসলে সে লাভ স্টোরি অ্যাড করতে একটু ঘাবড়াচ্ছে, কারণ নিয়াং আজ পর্যন্ত কারোর সঙ্গে ডেট করেনি, তাই প্রেম ভালোবাসার সম্পর্কে ওর কোনো ধারণা নেই। এতে সু নিয়াংকে কারোর সঙ্গে ডেট করতে বলে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, কিন্তু নিয়াং এতে রাজি হয় না। এরপর সে স্যানের ক্যাফেতে গিয়ে রোম্যান্টিক ড্রামা দেখছিল। কিন্তু তার এই সব অনেক বেশি বোরিং লাগে। সিরিয়াসলি, রোম্যান্টিক ড্রামাও কারো বোরিং লাগতে পারে? তো যাই হোক, তখন ওর পাশে স্যান এসে বসে। এতে নিয়াং একটু ভয় পেয়ে যায়। স্যান বলে, আমি ক্যাফে বন্ধ করব, তুমি এখন যাও। তখন নিয়াং স্যানকে জিজ্ঞাসা করে, তুমি আমার ব্যাপারে কি ভাবো? স্যান অবাক হয়ে বলে, কি? নিয়াং বলে, আমাকে কি তোমার ভালো লাগে? এটা শুনে স্যান একটু নার্ভাস হয়ে যায়। নিয়াং বলে, আসলে আমি নোভেলে লাভ স্টোরি অ্যাড করতে চাই, কিন্তু এই বিষয়ে আমি অনেক কাঁচা, এখনো পর্যন্ত কারো সঙ্গে ডেট করিনি। তো তাই যা শুনে স্যান তখন অনেক হাসে, যে তুমি আজ পর্যন্ত কোনো প্রেম করনি? এতে নিয়াং ওর দিকে এমনভাবে তাকালে স্যান বলে, ওকে আমি তোমার সাহায্য করব। নিয়াং বলে, কিভাবে? সিন এখানে কাট হয়। আর পরের দিন স্যান নিয়াংকে একটি হন্টেড হাউসে নিয়ে যায়, এটা এক্সপিরিয়েন্স করার জন্য যে একটি মেয়ে একটি ছেলের কাছে কতটা নিরাপদ থাকে। কিন্তু বেচারা ভূত দেখে নিজেই অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর স্যান নিয়াংকে নিয়ে বিজের সাইডে যায়। ওখানে সে নিয়াংয়ের অনেকগুলা ছবি তোলে। বেশ ভালোই চলছিল, কিন্তু আবারও নিয়াং ওর সঙ্গে ঝগড়া করতে শুরু করে। পুরো দিন একসঙ্গে থাকার পরও নিয়াংয়ের কোনো ফিলিং আসেনি, তাই সে স্যানকে বলে, থাক, তোমাকে আর আমার সাহায্য করতে হবে না, আমি ইন্টারনেটে দেখে নেব। নিয়াং যখন সার্চ দেয় তখন ওখানে ওই সমস্ত জিনিসগুলোই লেখা ছিল যেগুলো আজ স্যান ওর সঙ্গে করেছে। নিয়াং বলে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে? স্যান বলে, কারণ আমারও এটা ফার্স্ট টাইম। এই বলে সে ওখান থেকে চলে যায়।
পরে সিনে জিয়াং আর সুকে দেখানো হয়। তখন দরজায় কেউ নক করে। জিয়াং দরজা খুলে স্যানকে দেখতে পায়। জিয়াং জিজ্ঞাসা করে, তুই এখানে কি করছিস? স্যান বলে, আমার ঘরে লিকেজ হচ্ছে, তাই আজকে রাত আমি এখানে থাকব। এটা শুনে জিয়াং আর সু অবাক হয়। জিয়াং বলে, আমি তোর জন্য হোটেল রুম বুক করছি, তুই আজকে রাত ওখানেই থাক। স্যান বলে, কেন বেকার বেকার টাকা খরচ করছিস? গেস্ট রুম তো ফাঁকা আছে, আমি ওখানেই থাকব। যা শুনে সু অবাক হয়, কারণ ওই রুমে সে থাকে। তার মাথায় তখন একটি আইডিয়া আসে, তাই সে নিয়াংকে কল করে ওর ঘরে আসতে বলে। নিয়াং যেহেতু সব জানে, তাই সে প্ল্যান করে স্যানকে ওখান থেকে নিয়ে চলে যায়, যে ওরা কাপল একসঙ্গে থাকুক, তুমি থাকলে ওদের প্রবলেম হবে, এর থেকে ভালো আজকে রাত তুমি আমার বাড়িতে থেকে যাও। এতে স্যান রাজি হয়ে যায়, কিন্তু দুজনেই তখন অনেক বেশি নার্ভাস ফিল করছিল। পরের দিন স্যান ঘুম থেকে উঠে নিয়াংয়ের রুমের এমন অবস্থা দেখে সে অবাক হয়। নিয়াং এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, তাই এখান থেকে যাওয়ার আগে স্যান ওর পুরো রুম ক্লিন করে দেয়। ঘুম থেকে উঠে নিয়াং এইসব দেখে খুশি হয়, আর স্যানের প্রতি সে ইমপ্রেসও হয়। পরে সিনে সুকে দেখানো হয়, সে তখন জিয়াংয়ের জন্য ওয়েট করছিল। আসলে সু এই প্রথমবার জিয়াংয়ের জন্য রান্না করেছে। জিয়াং যখন অফিস থেকে আসে, তখন সু ওকে দেখে খুশি হয়ে যায়। জিয়াং তখন সুকে একটি ব্রেসলেট দিয়ে বলে, দেখতে অনেক সুন্দর, তাই তোমার জন্য নিয়ে নিলাম। এতে সু ব্রেসলেটটি পরে জিয়াংকে জিজ্ঞাসা করে, এটা দেখতে কেমন? কিন্তু জিয়াং ওর দিকে তাকিয়ে বলে, অনেক সুন্দর। এরপর দুজনে একসঙ্গে লাঞ্চ করে, আর জিয়াং ওর খাবারের অনেক বেশি প্রশংসা করে। এরপর রাতের বেলায় নিয়াং স্যানকে নিয়ে একটি রোম্যান্টিক স্বপ্ন দেখে, কিন্তু রোম্যান্স করার আগেই বেচারির ঘুম ভেঙে যায়, আর এমন স্বপ্ন দেখার কারণে সে একটু অবাকও হয়। তখন স্যান নিয়াংকে কল করে বলে, আজকে একটি নতুন মুভি রিলিজ হবে, তুমি কি আমার সঙ্গে দেখতে যাবে? এতে নিয়াং যেতে রাজি হয়ে যায়। তো পরে সিনে নিয়াং আর স্যান সিনেমা হলে দেখা করে। দুজনে ম্যাচিং ম্যাচিং আউটফিট পরেছিল। তো যাই হোক, মুভি দেখার সময় নিয়াং অনেক বেশি এনজয় করছিল, কিন্তু আমাদের স্যান মুভি দেখা বাদ দিয়ে নিয়াংকেই দেখছিল। তো মুভি শেষে দুজনে যখন বাড়ি যাচ্ছিল, তখন স্যান হঠাৎ করে ওর ফিলিংসের কথা নিয়াংকে বলে, যে সে তাকে ভালোবাসে, আর এই বলে সে নিয়াংকে কিস করে। কিন্তু নিয়াং এবার ওর সঙ্গে ঝগড়া করে না, এমনকি সেও ওকে কিস করে। এর মানে নিয়াংও স্যানকে পছন্দ করতে শুরু করেছে। তো পরের দিন সু যখন অফিসে যায়, তখন ওর সঙ্গে জিয়াও নামের একটি মেয়ের দেখা হয়। জিয়াও তখন সুকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি স্যানের কাজন আর জিয়াংয়ের ছোটবেলার বন্ধু। স্যান বলেছিল যে জিয়াও এখন ডেট করছে, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে আসলাম। তখন পাশ থেকে কয়েকজন এমপ্লয় বলছিল, জিয়াও আর জিয়াং ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু, আর হয়তো ওরা দুজনে ডেটিংও করেছে। যা শুনে সু একটু আপসেট হয়ে যায়। তো রাতের বেলায় সু বাড়িতে এসে জিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল। আসলে সে জিয়াংকে জিজ্ঞাসা করবে যে জিয়াওয়ের সঙ্গে তার কি সম্পর্ক, কিন্তু জিয়াং যখনই আসে তখনই জিয়াও ওকে কল করে কিছু একটা বলে। যা শুনে জিয়াং বলে, আমি এখনই আসছি। এই বলে সে সুয়ের কথা না শুনে ওখান থেকে চলে যায়, আর পুরো রাত সে বাড়িতে আসে না, যার কারণে সু আবারও স্যাড হয়ে যায়। সিন এখানে কাট হয়, আর পরে সিনে এদের চারজনকে ক্যাম্পিং করতে দেখানো হয়। নিয়াং আর স্যান যে এখন ডেট করছে এটা জানতে পেরে এরাও খুশি হয়। তখন ওখানে জিয়াও আসে। স্যান জিয়াওকে দেখে জিজ্ঞাসা করে, সে এখানে কি করছে? এতে জিয়াও বলে, আমি আমার কিছু ফ্রেন্ডের সঙ্গে ক্যাম্পিংয়ে এসেছি। এতে স্যান ওদের সকলকে তাদের সঙ্গে জয়েন হতে বলে।
তো সকলেই যখন ড্রিঙ্ক করছিল তখন সুয়ের একটু ঠান্ডা লাগছিল, তাই জিয়াং ওর জন্য ব্ল্যাঙ্কেট আনতে ভেতরে যায়। তখন জিয়াওয়ের বন্ধুরা বলে, যখন আমরা বিদেশে ছিলাম তখন জিয়াং আর জিয়াও অনেক ক্লোজ ছিল, আমরা ভাবতাম হয়তো ফিউচারে ওরা ডেট করবে। তখন এই মেয়েটি বলে, আমি একবার জিয়াংয়ের ডায়েরি পড়েছিলাম আর সেখানে ও লিখেছিল তার নাকি অনেক পুরনো একটি ক্রস আছে। যা শুনে সুয়ের মন আরও খারাপ হয়ে যায়। তো জিয়াং ওখানে আসলে এই ছেলেটি ওকে জিজ্ঞাসা করে, সে কি তার সিক্রেট ক্রাশকে প্রপোজ করতে পেরেছে? এতে জিয়াং বলে, না এখনো পর্যন্ত পারিনি। তো ঘুমোতে যাওয়ার আগে সুকে আপসেট দেখে নিয়াং জিজ্ঞাসা করে তার কি হয়েছে। এতে সু বলে, ওরা যখন জিয়াংয়ের সিক্রেট ক্রাশের কথা বলছিল তখন ওরা সকলেই জিয়াওয়ের দিকে তাকাচ্ছিল, আমার মনে হচ্ছে যে জিয়াংয়ের ওই সিক্রেট ক্রাশ জিয়াও। নিয়াং বলে, তোদের সম্পর্ক তো নকল, তাই তোর কেন এত খারাপ লাগছে ওর সিক্রেট ক্রাশের কথা জানতে পেরে? এতে সু বলে, জানি না। তো পরের দিন ওরা বাড়িতে ফিরে যায়। সু তখন জিয়াংকে বলে, আমি আমাদের কন্ট্রাক্ট এখানে শেষ করতে চাই। জিয়াং কারণ জিজ্ঞাসা করলে সু বলে, এই নকল সম্পর্কের জন্য তাকে অনেক প্রবলেমে পড়তে হচ্ছে, তাই সে আর এটাকে কন্টিনিউ করতে চায় না। জিয়াং বলে, ও আর সরি যদি আমার কোনো ব্যবহার তোমার খারাপ লাগে। সু বলে, এখন থেকে আমরা সম্পূর্ণ আলাদা, একে অপরের জীবনে আমরা ইন্টারফিয়ার করব না। এই বলে দুজনে আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। আর পরের দিন সু নিয়াংয়ের বাড়িতে শিফট হয়। আর এই দিকে জিয়াং কাউকে কল করে ওর জন্য বিদেশে যাওয়ার একটি টিকিট বুকিং করতে বলে। তো সু যখন অফিসে যায় তখন সে কয়েকজন কলিগকে বলতে শোনে, মনে হয় আজকে জিয়াং আর জিয়াওয়ের এঙ্গেজমেন্ট, এর জন্য দুজনেই বিদেশ গিয়েছে। এটা শুনে সু তো অনেক বেশি কষ্ট পায়। এরপর সে স্যান আর নিয়াংয়ের সঙ্গে দেখা করতে যায়। ওরা সুয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল কিন্তু সু কিছুই বলছিল না। তখন জিয়াং স্যানকে ভিডিও কল করে, তাই সে একটু সাইডে যায়। আর নিয়াং তখন সুকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। এতে সু বলে, মনে হয় জিয়াং আর জিয়াও আজকে এঙ্গেজমেন্ট করছে, আমি মাকে আমাদের ব্রেকআপের কথা বলেছি আর এখন সে আবারও আমাকে ব্লাইন্ড ডেটে যেতে বলছে। নিয়াং বলে, তো তুই কি যাবি? সু বলে, হ্যাঁ যাব, যেই হোক না কেন এবার আমি ওকে বিয়ে করে নেব। এইদিকে স্যান জিয়াংকে জিজ্ঞাসা করছিল সে কবে ফিরবে। এতে জিয়াং বলে, কালকেই। আর ভিডিও কলে কথা বলার সময় জিয়াং কিন্তু শুধুমাত্র সুকেই দেখছিল। তো পরের দিন সু ওর মায়ের ঠিক করা ছেলের সঙ্গে দেখা করতে যায়, যে আর অন্য কেউ না জিয়াং। জিয়াংকে দেখে সু অবাক হয়, আসলে সুয়ের মা আর জিয়াং প্ল্যান করে এটা করেছে। সু তখন জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো, তোমার না এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে? জিয়াং অবাক হয়ে জিজ্ঞাসা করে, এঙ্গেজমেন্ট? সু বলে, হ্যাঁ তা নয় তো কি, কালকে তো তুমি আর জিয়াও এঙ্গেজমেন্ট করতেই বিদেশ গিয়েছিলে। জিয়াং বলে, আমার না, আমাদের একটি ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট ছিল, আর জিয়াও শুধুমাত্র আমার ভালো বন্ধু, এর থেকে কোনো কিছুই না। সু বলে, ম্যাচ মেকার বলেছিল তুমি নাকি খুব জলদি বিয়ে করতে চাও, মনে হয় এই বিয়েটাও নকল হবে, কিন্তু সরি আমি নকল বিয়ে করতে পারবো না, আমি এখন আসল বিয়ে করতে চাই। এই বলে সে চলে যাচ্ছিল। এতে জিয়াং বলে, এবার আমি কোনো অ্যাক্টিং করছি না, আমি আসলেই তোমাকে বিয়ে করতে চাই। যা শুনে সু অবাক হয়। সিন এখানে কাট হয়। আর পরের সিনে আমরা দেখি দুজনে ওদের বিয়ে রেজিস্টার করাচ্ছে আর সু জিয়াংয়ের বাড়িতে শিফট হচ্ছে। তখন নিয়াং সুকে কল করে বলে সে কেন হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত নিল। এতে সু বলে, আজ নয় তো কাল বিয়ে তো করতে হবে, তাই ওকেই করে ফেললাম। তো এরপর রাতের বেলায় জিয়াং অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে। এতে সু যখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাচ্ছিল তখন জিয়াং ওর হাত ধরে বলে, প্লিজ যেও না। এতে সু কিছুক্ষণ ওখানেই বসে থাকে। তখন সুয়ের কি যেন মনে হয় সে জিয়াংকে কিস করতে যাচ্ছিল,
কিন্তু কিস না করেই বেচারি অনেক বেশি লজ্জা পেয়ে রুম থেকে বার হয়ে যায়। তো পরের দিন ওদের সঙ্গে স্যান আর নিয়াং দেখা করতে আসে, আর এরা দুজনে তখন ওদেরকে বলে, আমরা ঠিক করেছি বিয়ে করে নেব। যা শুনে এরা দুজনেও খুশি হয়। এরপর ওরা চারজনে পুরো দিন আর রাত পার্টি করে। আজকে রাত স্যান আর নিয়াং ওই রুমে থাকবে যেই রুমে সু থাকতো, তাই আজকে সুকে জিয়াংয়ের রুমে থাকতে হয়। দুজনেই তখন অনেক বেশি নার্ভাস ছিল। সকালবেলায় সুয়ের যখন ঘুম ভাঙে তখন সু দেখে সে টাইটলি জিয়াংকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তখন জিয়াংয়েরও ঘুম ভেঙে যায়, তাই সু ঘুমিয়ে থাকার অ্যাক্টিং করে। কিন্তু জিয়াং খুব ভালো করে বুঝতে পারছে যে সু অ্যাক্টিং করছে, তাই সে আর সুকে বিরক্ত না করে চুপচাপ বেড থেকে উঠে যায়। তো এরপর জিয়াং যখন অফিসে যাচ্ছিল তখন ওর সঙ্গে ওর বাবার দেখা হয়। তার বাবা তখন জিয়াংয়ের কাছ থেকে টাকা চাইছিল অ্যালকোহল কেনার জন্য, কিন্তু জিয়াং ওর বাবাকে কোনো টাকা দেয় না। তখন ওই দিক দিয়ে সুও যাচ্ছিল আর সে দূর থেকে এই সব দেখছিল। এরপর সে জিয়াংয়ের আন্টিকে কল করে জিয়াং আর ওর বাবার সম্পর্ক কেমন তা জিজ্ঞাসা করে। এতে আন্টি বলে জিয়াংয়ের বাবা অনেক খারাপ মানুষ, সে ড্রিঙ্ক করে জিয়াংয়ের মাকে মারত, এর কারণে ওর মা অসুস্থ হয়ে যায়। বড় হয়ে জিয়াং ওর মাকে প্রোটেক্ট করত, কিন্তু এর বদলে ওর বাবা জিয়াংকে অনেক মারত। একবার তো সে জিয়াংয়ের হাতও ভেঙে ফেলেছিল, তাই তখন থেকে জিয়াং আর ওর রাইট হ্যান্ড ইউজ করতে পারে না, সে লেফট হ্যান্ডেড হয়ে যায়। এরপর যখন জিয়াংয়ের মা মারা যায় তখন আমি ওকে বিদেশে নিয়ে চলে গিয়েছিলাম। ছোটো থেকে বেচারা অনেক কষ্ট সহ্য করেছে। এই সব শুনে সু একটু ইমোশনাল হয়ে যায়। তো এরপর সু বাড়িতে ফিরে জিয়াংকে দেখতে পায়। সে তখন জিয়াংকে জড়িয়ে ধরে বলে, আসল ফ্যামিলি হওয়া একটু মুশকিল, বাট আমি চেষ্টা করব তোমার আসল ফ্যামিলি হওয়ার। এটা শুনে জিয়াংও ওকে জড়িয়ে ধরে। এরপর সু কথায় কথায় জিয়াংকে ওর সিক্রেট ক্রাশের কথা জিজ্ঞাসা করে। এতে জিয়াং ওকে সব সত্যি কথা বলে দেয়। জিয়াংয়ের মা মারা যাওয়ার পর জিয়াং ওই শহরে চলে আসে যেই শহরে সু থাকত। একদিন সে স্যানের সঙ্গে কোথাও একটি যাচ্ছিল, তখন ওর সঙ্গে সুয়ের ধাক্কা লাগে, আর তখনই জিয়াং প্রথমবার সুকে দেখেছিল আর ওর উপর ক্রাশ খেয়েছিল। এরপর জিয়াং ওই স্কুলে অ্যাডমিশন নেয় যেই স্কুলে সু পড়ত। টিচার যখন জিয়াংকে সুয়ের পাশে বসতে বলেছিল তখন সে ভেতর ভেতর অনেক বেশি খুশি হয়েছিল। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, এর জন্য তোমার নোটবুকে একটি চিরকুট রেখেছিলাম, বাট তুমি ওটা দেখতে পাওনি। আর ওই দিনই আন্টি আমাকে নিয়ে বিদেশ চলে গিয়েছিল, তাই আমার মনের কথা তোমাকে বলতে পারিনি। আসলে ওই নোটবুক থেকে চিরকুটটা পড়ে গিয়েছিল, তাই সু আর ওটা দেখতে পাইনি। সিন বর্তমানে আসে আর জিয়াং বলে, আমি 10 বছর অপেক্ষা করেছিলাম কখন তোমার সঙ্গে দেখা হবে, আর ফাইনালি ওই দিন অফিসে আমি তোমাকে দেখতে পেয়ে যাই। এবার বুঝতে পারলে আমার সিক্রেট ক্রাশকে? তার কথা শুনে সু তো অবাকের উপর অবাক হয়ে যাচ্ছিল। তো জিয়াং তখন হঠাৎ করে সুকে কিস করে দেয় আর সুও জিয়াংকে আটকায় না। তো এদের রোম্যান্স খুব ভালোই চলছিল, কিন্তু কাবাব মে হাড্ডি হতে তখন ওখানে স্যান আর নিয়াং চলে আসে। ওদের রোম্যান্স দেখে নিয়াং সুকে একটি সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তোদের মধ্যে কি সব কিছু ঠিক হয়ে গিয়েছে? এতে সু বলে, হ্যাঁ, আর জিয়াংয়ের সিক্রেট ক্রাশ অন্য কেউ না, আমি। যা শুনে নিয়াংও অবাক হয়। সে বলে, তো তুই কি তোর ক্রাশের কথা ওকে বলেছিস? সু বলে, না এখনো বলিনি, কিন্তু খুব জলদি বলবো। তো সিন এখানে কাট হয়। আর পরের সিনে স্যান আর নিয়াংয়ের প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছিল। দুজনেই তখন অনেক বেশি হ্যাপি ছিল। এর পরের সিনে জিয়াং আর সুকে দেখানো হয়। জিয়াং তখন হাঁটু গেড়ে বসে একটি রিং বার করে সুকে বলে, তুমি কি আবারও আমাকে বিয়ে করবে? এতে সু ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দুজনে একে অপরকে কিস করে।
সিন এখানে কাট হয় আর এবার 6 বছর পরের সিন দেখানো হয়। স্যান আর নিয়াংয়ের একটি ছেলে হয়েছে আর সু এখন প্রেগনেন্ট। সিন আবারও এখানে কাট হয় আর পরের সিনে আমরা জিয়াং আর সুয়ের ছেলেকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে লুকিয়ে জিয়াং আর সুয়ের ভিডিও করছিল। তো ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। বাট শেষে জিয়াং আর সুয়ের প্রি ওয়েডিংয়ের সময় করা একটি ভিডিও ক্লিপ দেখানো হয়। আর ব্যাকগ্রাউন্ডে তখন জিয়াং আর সুয়ের ছেলে বলছিল, মা আর বাবা একে অপরকে অনেক বেশি ভালোবাসে আর আমিও ওদেরকে অনেক ভালোবাসি। তো এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়।